গাজায় চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তিকে বর্জন করার ডাক দিয়ে চলেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাবু শিবির গেরে ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা সোমবার বিক্ষোভকারীদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় সীমা বেঁধে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা স্থানীয় সময় দুপুর দুইটার মধ্যে শিবির ছেড়ে না গেলে বরখাস্তের মুখে পড়তে হবে বলে আলটিমেটাম দেওয়া হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়নি এবং ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কর্মকর্তাদের আলোচনাও ফলপ্রসূ হয়নি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনুচে শফিক সোমবার বলেছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে আইভি লিগ ক্যাম্পাসে বিক্ষোভের জন্য স্থাপন করা তাবু শিবির উঠিয়ে নেওয়া নিয়ে নেতৃবৃন্দের দিনের আলোচনা ব্যর্থ হয়েছে এক বিবৃতিতে তিনি বলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সেনাবাহিনীর জন্য সহায়ক সম্পদ বর্জন করবে না তবে গাজায় স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ করার প্রস্তাব রাখছে তারা কিন্তু বিক্ষোভকারীরা তাদের তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত ম্যানহাটন ক্যাম্পাসের শিবিরে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দু সপ্তাহ আগে ক্যাম্পাসে তাঁবুগাড়া শিক্ষার্থীদের একটি ছোটখাটো বিক্ষোভ দমন করতে সেখানে পুলিশ ডাকা হয়েছিল সেখান থেকে পুলিশ একশো শিক্ষার্থীকে আটক করে এ ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে একই রকমের বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এবিসি নিউজকে বলেন ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে বিক্ষোভের অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে শিক্ষার্থীদের এ বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন শিক্ষার্থীরা পাশাপাশি পুলিশের দমন পীড়ন ও গ্রেফতার অব্যাহত রয়েছে এমন পরিস্থিতিতে দ্রুতই গাজায় যুদ্ধবিরতি চাইছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অন্যদিকে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় গাজায় অন্তত চৌত্রিশ জন নিহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার দেশটিতে ইসরায়েলের বিমান হামলায় নসিরাজ শরণার্থী শিবিরে তিনজন এবং গাজা শহরে দুইজন নিহত হয়েছেন এ নিয়ে একদিনে অন্তত চৌত্রিশ জন নিহত হলেন এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে তিনটি বাড়িতে ইসরায়েলের হামলায় কমপক্ষে বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন গাজা নগরীতে দুটি বাড়িতে হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন গত বছরের সাত অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের যোদ্ধারা নজিরবিহীন হামলা চালায় ওই হামলায় বারোশো ইসরায়েলি নিহত হয়েছে বলে জানায় ইসরায়েল ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী একক হামলা ওই দিন থেকেই তারা হামাস শাসিত গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে তারপর থেকে প্রায় সাত মাস ধরে ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় গাজায় চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে